الو ابا اي زغرا زون লাগাইছেন আজকে সারাই জগরাই চলবে এই এটার ব্যালেন্সটাই আগের মতো রাখবা না তারপরে মসজিদের মধ্যে এসি লাগা এই এসির কথা কোরআনে আসেনি ভাই আর একটা বাড়ি দে ভাই এই স্বামী খুব শখ করে বিয়া করছে বউরে এত ভালোবাসে আরে বেশি ভালোবাসা পাইয়া বউ স্বামীরে কয় এই আমারে বিয়া না করলে তুমি কারে বিয়া করতা একবার দুইবার তিনবার হেসে কয় তোরে বিয়া না করলে বিয়া করতাম তোর মায়রে আর তো খেপছে এই আমার মায়না তোর হরি তুই আমার মায়রে বিয়া করতে চাস হেসে বেড়ায় কয় তোরে বিয়া করছি দেখেছেন হরি হয় তোরে বিয়া না করলে হরি হইতো মানে আলো আপা মসজিদে এসির কথা কোরআনে আসেনি এসি কি তখন ছিল আপনি এসি তো দূরের কথা ফ্যানের কথাই আছে কোরআনে আর ফ্যান তো দূরের কথা আমাকে বাংলাদেশের ফজলি আমের কথা আছে লেসুর কথা আছে নাই তোরা মুখে তালা দিছ তুই একটু আগে বয় ডেলান দিস কে গিয়া একটু একটু আগে দিক দিস তাইডা তবে হ্যাঁ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন হে মুসলমানেরা তোমাদের মসজিদগুলো তোমরা বনি ইসরাইলিদের মতো কইরো না কেন বনি ইসরাইলিরা হালাল হারাম বাসত না মসজিদের ভিতরে এমন সুন্দর কারুকার্য কইরা রাখতো যেন ওইটা এবাদত খানা না আপনি কোন ওই অডিটোরিয়ামের মধ্যে গিয়া বইছেন এখনে যদি সত্যি কথা বলি অনেকেই আমারে দোষী করবেন কেন হাদিসের মধ্যে আমি পাইছি যে একটা ইট যদি কেউ মসজিদের মধ্যে নিজের টাকা দিয়া কিনা লাগায় এই দুনিয়াটা যখন কিয়ামত হবে ওই মসজিদের ইটগুলি পানির মধ্যে ভাসতে থাকব আল্লাহ কইব ধ্বংস হ তারা বলবে না আমরা ধ্বংস হব না বলে কেন বলে আমার একটা মালিক আছে আল্লাহ কইব এই ইডা সব কিছুর মালিক তো আমি আবার তোর মালিক কইতে এলো ইডেরা কইব না আমার একটা মালিক আছে কোন মালিক যে আমারে কিনা টাকা দিয়া মসজিদের মধ্যে লাগাইছিল ওই মালিক আমার মালিককে যদি তুমি জান্নাতে নিবা এই প্রতিশ্রুতি না দাও আমরা ধ্বংস হব না আল্লাহ কইব যে ঠিক আছে তোর মালিককে আমি জান্নাতে নিব আমি ওয়াদা করলাম এইবার তুই ধ্বংস হ ইট ধ্বংস হয়ে যাবে পানির সাথে ইটা
মিশে যাবে আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না চিন্তা করেন একটা মসজিদের কত একটা ঈদের কত গুণ আচ্ছা এখন এই ঈদ বাবা বেচা পয়সা দিয়া এরপরে কিন্না দিলে কি হইব বর্তমান আমি সব মসজিদের কথা বলি না পা অনেক মসজিদ আছে ভাইয়েরা বইনেরে সম্পদ দিব না ওই জায়গা ওখানেটা মসজিদ কইরা থাক সরকারি জায়গা এহেন দাইডা লয়া আল্লাহ আল্লাহ দি আরাম বইছে ও দখল করে হে দখল করে ওহন একটা মসজিদ কইরা থাক যখন রাস্তা বড় করে আমগো মাওয়া রোডে তখন দেখছি কত মসজিদ যে দাঁতের মতো বাইরে রইছে কেন ব্যাক মসজিদই পড়ছে সরকারি জায়গা রাস্তার মধ্যে আচ্ছা মসজিদ আল্লাহর ঘর তো মসজিদ যদি আল্লাহর ঘর হয় এইটা যেই জায়গার মালিক নাই এখানে কি আল্লাহ উঠাইতে কইছে এখন এখন বলবেন যে সমস্ত ভূখণ্ডের মালিক তো আল্লাহ তাইলে আল্লাহর ভূখণ্ডে মসজিদ বান্দারা করব তো এইতে কোনো ধরাবাধা নাই না আছে কেন আছে এই কেন আছে শুনেন আল্লাহর রসুল মদিনায় গেল মক্কা ছাইরা মদিনায় গিয়া মদিনায় গিয়া তিনি একটি জায়গা দেখলেন বললেন এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে বেহেস্তের একটা খণ্ড আমার নবী বললেন যে এখানে আমি একটা মসজিদ বানামু এই মসজিদের মধ্যে যদি কেউ নামাজ পড়ে সে যেন মনে করে বেহেস্তের মধ্যে গিয়েই নামাজ পড়ল তো মসজিদটা কার খোঁজ নিয়ে দেখে জায়গাটা হইল দুইটা এতিম বাচ্চা আপনারা নোট করবেন কেন আল্লাহর রসুলের আদর্শ কি আর আমরা করতাছি কি আল্লাহর রসুলের আদর্শ কি আর আমরা করতাছি কি এতিম বাচ্চা দুই জায়গায় ডাকাইলেন এখানে একটা মসজিদ তৈরি করা হবে তোমরা কি বলো বাচ্চা দুইটা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা বিনা পয়সায় দিয়ে দিলাম কেটা কয় আলহামদুলিল্লাহ আপনি নিজেই মানে কি কইতাম কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ কইতে হইব এই ও মা বাঙালি মুসলমানেরা বোঝে না নবী বললেন তোমরা এইভাবে দিয়ে দিছ বিনা পয়সায় কিন্তু বাবারা বিনা পয়সায় জায়গা দিলে সেই জায়গায় যে মসজিদ হবে না তোমাদের এর বিনিময়ে মানে উত্তম টাকা উত্তম মূল্য তোমাদের নিতে হবে আমার আল্লাহর রসুল উত্তম মূল্য দিয়া সেই জায়গাকে খরিদ করে তারপরে মসজিদ নির্মাণ করলেন এখন কোন মসজিদের মধ্যে ইট লাগাইলে আপনারা জান্নাতের সুপারিশ করবে যেই মসজিদরা এইরকম পবিত্র আর আরেকজনের জায়গা দখল করিয়া আপনি মসজিদ বানাইয়া ইট লাগাইয়া জান্নাতের আশা করে বইয়া রইছেন দেখবেন জান্নাতের দরজার সামনে মসজিদেই দেয়াল হইয়া খারইবে যে তুই ঢুকতারবি না কথা ঠিক নি বাবারা হ্যাঁ তো এই এখন আমাদের আরেকটা কথা তিনি বলছেন আমি জবাব করব তো ও বাবা এই যে
আমি কথাগুলো বললাম মিডিয়ায় প্রচার হয় অবশ্যই দায় কিন্তু আমার যদি আমি মিথ্যা তথ্য দেই ঠিক কি না তাহলে বুখারী শরীফ আপনারা নিজেরা পড়বেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাদিস আর যদি আপনাদের মধ্যে কোনো দ্বিমত থাকে আমারে খবর দিবেন আমি হাদিস আপনাদেরকে দেখাইয়া আমি মীমাংসা করে দিয়ে যাব আর কোন বেজাল আছে কিন্তু আমার একটা অনুরোধ হারাম টাকা দিয়ে আপনারা এসি লাগাইয়েন না মসজিদে আজকাল যেটা বাতাস মনে করতেছেন ওইটা বাতাসটা ওইটা আগুন বুঝলেন নি যেটা ঠান্ডা মনে করতেছেন ওইটা ঠান্ডা না ওইটা গরম মিয়া সাহেবরা মসজিদে আপনারা হালাল হয় নাই আর এসি এসির বাতাস আপনি ভাত কিনা খাইছেন ভাত আপনার জন্য হালাল কথা ঠিক কিনা হ্যাঁ এখন চুরি করে টাকা দিয়ে যদি ভাত খান ওই ভাত কি আপনার জন্য হালাল হইব হ্যাঁ ওই ভাত আপনার জন্য হালাল হবে না এখন ভাত হালাল হইলে কি হইব মাঝে মাঝে বাইরে যায় ভাত হালাল হলে কি সুরা টাকার ভাত হালাল না কয় স্ত্রী তো হালাল স্ত্রীর কাছে জামু হ্যাঁ তো আমার এই স্ত্রী আল্লাহ পাক কোরআনের মধ্যে দেখছি স্ত্রী হালাল তো আমি জামু আমার কোনো পাপ হইব না আরে আহম্মকের ঘরে আহম্মক হইলো তোর স্ত্রী আরেকজনের ডানা একজনের ডালো একটানা টানি করে হালাল তো আবার কয় কি কয় তুমি আর আমি মাদ্রাসায় পড়ছি আমরা কোরআন কি বুঝি রাখেন গুরুত্বপূর্ণ একটা কথা বলছে আপা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি মাদ্রাসা ছিল কি বলেন ছিল না মাদ্রাসা ছিল না মাদ্রাসা হলো বেদাত কেন বেদাত এই মাদ্রাসা তৈরি হয়েছে কবে আগে সেটা বুঝতে হইব আমার নবী বলছে কোরআন শিখতে হইলে আব্দুল্লাহর কাছে যাও দুই ব্যক্তির কথা বলছে তার মধ্যে একজন হইল আব্দুল্লাহ এই আব্দুল্লাহকে সম্ভবত এই হযরত উমরের ছেলে হতে পারে উমর ইবনে আব্দুল্লাহ এরকমই নামটা এখন যদি নবীর জামানায় মাদ্রাসা থাকতো তাইলে নবী কি কইতো মাদ্রাসায় যাও কোরআন শিখতে যাও হ্যাঁ কিন্তু তখন মাদ্রাসাও ছিল না আর কোরআনও একলগে ছিল না এই কোরআন একত্রিত হইল কখন এই কোরআন একত্রিত হইল সিফফিনের যুদ্ধে মনে রাখবেন সত্তর হাজার হাফেজ মানে কেউ দশ আয়াত জানতো কেউ বিশ আয়াত জানতো এদেরকে সবাই এই হাফেজ বলা হয় হাফেজ মানে হইল রক্ষা হাফেজ শব্দের অর্থ রক্ষা রক্ষক ওই যে দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে ধামরাই খোদা হাফেজ তো ধামরাই খোদা হাফেজ মানে ধামরাই সাইরা যাইতেছেন আল্লাহ আপনাকে রক্ষা করুক বুঝলেন নি আপনারা দোয়া করে দিল ধামরাই বাসীরা আমরা অনেকেই বুঝি না তো এরকম দশ আয়াত পাঁচ আয়াত এরকম সত্তর হাজার হাফেজ মারা গেল তখন মুসলমানদের মধ্যে একটা ই হইল ওইটারে কি কয় এই আলোচনা মিটিং যে এইভাবে যদি কোরআনে হাফেজ মারা যায় এক সময় কোরআন পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে এই কোরআনকে রক্ষা করতে হবে এই যে কেউ ভিতরে ঢুকবেন না আমারে ডিস্টার্ব দিয়েন না আমি কিন্তু এই গান গাই না আমি
আমি হইল ধর্ম প্রচার করি সুফিবাদকে প্রচার করি আমরা ওই বিচ্ছেদ গান গাওয়াই আমার কাবয়াতি না আমি দেখছি যেখানে আমার পালা বন্ধ করে দেয় হন থেকে মানুষ রাস্তার উপরে উঠা জায়গা আমি সব জায়গায় দেখছি কেন মানুষ যা পাইতে আসে তার ভিতরে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তখন আর কেউ প্রতিবাদ করে না জায়গা হ্যাঁ তো এখন এই তখন হইল আবু বকরের খেলাফতের কাল এই কোরআনের একত্রিত করার দায়িত্ব পড়ল উসমান গনির উপরে উসমান গনি সারা আরব জাহান থেকে যেখানে যত কোরআনের আয়াত ছিল সমস্ত আয়াতকে একত্রিত করলো বাড়লো আরো ভেজাল বড় কি ভেজাল নোয়াখালীর মানুষ কয় পয়কার পা নরেশগানি হানি আছে না নাই এখন বরিশালের মানুষের ভাষার অ্যাকসেন্ট একরকম নোয়াখালীর একরকম সিডাইগাঙ্গিঙ্গাটা তো বুঝবেন ওই না নাকি ঠিক আরবের মধ্যেও এই সমস্যা যখন দেখা দিল তখন তারা একটা জিনিসে উপনীত হইল একটা জিনিসে আস্তে একটা জিনিসে উপনীত হইল সেটা হলো এই সবচেয়ে শুদ্ধ ভাষা কোন এলাকার তারা দেখলেন সবচেয়ে শুদ্ধ উচ্চারণ করে মক্কার মানুষ এই মক্কার উচ্চারিত ভাষায় কোরআনকে রেখে তারপরে অন্য সমস্তগুলো সাইড করলো এরপরে হইলে এরা বাছট করতে বইল এরপরে তারা বাছট করতে বইল কোরআনের নামও ছিল না আয়াতও একসাথে ছিল না এই বাছট করতে বৈশা দেখলেন যে এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য এমনি করে এই একত্রিত করে এরপরে যে একটা নাম না দিলে তো এখন এটাকে চিহ্নিত করা যাচ্ছে না তখন তারা নাম দেওয়া আরম্ভ করলেন এটার নাম ফাতেহা এটার নাম বাকারা এটার নাম ইমরান এটার নাম সাবা এটার নাম এই কি বলে এই ইউসুফ এরকম করে নাম দিতে দিতে ১১৪টা সুরায় রূপান্তরিত কইরা ৬০টা ই করলেন পাণ্ডুলিপি কয়টা পাণ্ডুলিপি ৬০টা এই ৬০টা পাণ্ডুলিপি কইরা একটা রাখলেন হযরত উমরের কাছে আর বাকিগুলি তখন মদিনা ছিল রাজধানী আর বাকিগুলি সারা আরব জাহানের মধ্যে ছড়াইয়া দিলেন পাঠাইয়া দিলেন বিভিন্ন ইসলামিক এলাকাগুলোতে ইয়াজিদ যখন ক্ষমতায় আসে মূল্যবান কথা ইয়াজিদ যখন ক্ষমতায় আসে তখন রাজধানী দামেস্কের মধ্যে নিয়ে যায় আর মদিনা হয়ে যায় প্রদেশ সেখানকার শাসনকর্তা বা গভর্নর ছিল মারওয়ান এই মারওয়ান বললেন হাফসার কাছে গিয়া তখন উমর দুনিয়ার মধ্যে নাই হাফসার কাছে গিয়া বলল যে একখানা পাণ্ডুলিপি তোমার কাছে আছে দাও হাফসা বলল যে না আমার জীবন যাইতে পারে কিন্তু কোরআনের পাণ্ডুলিপি আমি দিব না আনতে পারলেন না হাফসা মারা গেলেন যখন নবীর বিবি হাফসা যখন মারা গেলেন তখন এই কোরআন হস্তগত হইল আবদুল্লাহর আবদুল্লাহ ছিলেন আপনার হাফসার ছোট ভাই আর এই হাফসার আবদুল্লাহ ছিলেন হযরত উমরের ছেলে এবং মেয়ে তখন মারওয়ান কি করলেন এই আবদুল্লাহর থাইকা এই কোরআনকে নিয়া টুকরা টুকরা কইরা কাটলেন কাইটা আগুন দিয়া জ্বালাই দিলেন আগুন দিয়া জ্বালাই দিলেন কেন
এটা কার নির্দেশে ইয়াজিদের নির্দেশে কার নির্দেশে ইয়াজিদের নির্দেশে এই ইতিহাস এই বাংলার মুসলমানরা এখনো জানে না ইয়াজিদের নির্দেশে সেই কুরআনকে জ্বালায়া দিলে কুরআনকে জ্বালায়া কেন দেওয়া হইল ইয়াজিদ তার মন মতো করে পাণ্ডুলিপি তৈরি করছে এখন আসল পাণ্ডুলিপি যদি থাকে আর নকলটা যদি প্রকাশ পায় তাহলে সংঘর্ষ দেখা দিবে কথা ঠিক কি না এইজন্য আসল পাণ্ডুলিপির অস্তিত্ব ইয়াজিদ রাখলেন না ইসলাম হয়ে গেল বিকৃত শরীয়ত হয়ে গেল বিকৃত আল্লাহ আল্লাহর রাসূলের আইন হয়ে গেল অনুপস্থিত ওই ওহাবিবাদীরা ওই ইয়াজিদিবাদীরা যেই আইন করে দিল সেই আইন সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ল আপনি আমারে মাদ্রাসায় পড়ি নাই দেখা আপনি আমারে কন যে তুমি কি মাদ্রাসায় পড়ছ কোরআনের কি বুঝো যেই কোরআন মাদ্রাসায় পড়ায় সেই কোরআন কি আল্লাহর রসুলের কোরআন কোরআন তো সেখানেই শেষ কোরআন সেখানেই শেষ এখন আল্লাহর রসুলের মূল পাণ্ডুলিপি সেটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় না যাক আমি একটা গান করি এরপরে তার বাকি প্রশ্নের জবাব করব কোরআনে এলো প্রমাণ আল কোরআনে এলো প্রমাণ আল কোরআনে এলো প্রমাণ আসে কান্তার ইশারা আই খেয়েনে বেহেস্তে সেই সরাবন তহুরা আই খেয়েনে বেহেস্তে সেই বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হলো আপনি খুলে বেহেস্তে আপনি খুলে মতের তরে এসকে রপি জ্বালায় ধরে মৌলিকের মতের তরে এসকে রপি ধরে মমিন্দর খেদ মতের তরে এসকে রপি প্রেম অমৃত সুধা ভরে প্রেম অমৃত সুধা ভরে প্রেম অমৃত সুধা ভরে করে তার এক বিন্দু নবীর সাধু পান করে তার এক বিন্দু নবীলি পীর সাধু পান করে তার এক বিন্দু ধ্যান করে সাই দিন ধ্যান করে সাই দিন বন্ধু দিন বন্ধু এক নেশায় জন্ম হয়
এটা আল্লাহ প্রশংসা করলো করছে মানে কোরআনে কিন্তু পাগল শব্দটা নাই কোরআন বাইটটাও যদি খান পাগল শব্দ খুঁজা পাইবেন না কেন পাগল হলো বাংলা এই বাংলার পাগল আরবে যাইব কেমনে এক সেমরা গেছে সৌদি আরব বাংলাদেশ থেকে এই বাদামালারা ব্যাপারটা কি তোরা বেজবে এলে আলো আপার সময় এক সেমরা গেছে সৌদি আরব আরবের ভাষা তো বুঝে না বাংলা বাংলা দুই একটা শব্দ শিখছে ওর দর্শে প্রসাবে এখানে একখানে কারাগারে কইতাছে আনা মুতু মানে আমি মুতু আমি মুতু অনে আরবের ভাষায় আনা মুতু মানে আমি মরে যাবো আর তো খাবার দিয়া ধরছে এই তুই মরবি কেন কয় না আমি মুতু কয় তুই মরবি কেন মানে বাংলা ভাষা আর আরবি ভাষা পেস লাগাইয়া হালাইলে যা হয় কোরআনের মধ্যে কোথাও পাগল শব্দ নাই আছে কি আছে হইল মজলুম কোরআনের মধ্যে সূরা মায়েদা খুলে দেখবেন সেখানে বারবার বলা হয়েছে মজলুমের কথা কেন যারা নির্যাতিত অন্য
উন্মাদ পাগল মজলুম হয়ে গেছে আর কি যেটা বাংলায় হলো পাগল আর আরবিতে বলা হয় মজলুম এই এমন একজন মজলুমের প্রশংসা আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছে করার কারণ কারণ আছে আস্তে ওস্তাদ জি এই মুসা নবী একদিন এক রাস্তা দিয়া যায় আর এক বেডি কয় কই যান কয় আল্লাহর লগে 1000 কথা কই দৈনিক অনেক গিয়াই শুরু করুম কয় তয় আল্লাহর লগে যে 1000 কথা কন ভাগ দা আমার একটা কথা কইয়েন কয় কি কথা কয় আমার বাচ্চা কাছে হয় না দুইজনে মিলে যে কত কষ্ট করতাছি কয় না কয়তে জিগা মনে তোমার কথা গি আল্লাহ রে কয় আল্লাহ ওই যে রাস্তায় বেডি ধরছিল ওই বেডির ভাগ্যে কি কোনো পোলাপান আছে মুসা নবী কয় আরে আল্লাহ কয় মুসা যদি থাকতো কবে হয়ে যাইতো নাই বেডি খারে রয়েছে আল্লাহ কি কইছে কয় না কামাই নাই না করে দিছে এতদিন একটা আশায় ছিল হইলে হইতেও নাকি কিন্তু যখন নিশ্চিত হইয়া যায় আর হইব না কান্দন ছাড়া কোনো উপায় আছে নাই মুরব্বীরা বসেন বয়ে বরেন এন তাই বহেন সমস্যা নেই বয়ে বয়ে কান্দে আর রুটি বানায় এক পাগলে এক কয় মা আমার একটা রুটি খাইতে দিলে আমি আল্লাহরে কমু তোর একটা পোলা দিব বেডি কয় আল্লাহ নিজে না করে দিছে যাক না হোক কইছে তো একটা রুটি দিছে কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা দিছে কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা দিছে তিন রুটি খাইয়া কয় আল্লাহ তিন রুটি খাইছি তিন পোলা দিস কইয়া গেছে গা বেডি যে হাসি পাগলের কথাও কেউ বিশ্বাস করে কিও পাগলের কথা কেউ বিশ্বাস করে না কিন্তু আমি করি আমি করি কেন করি জানেন আজকে বলবো আমার জন্মের এক বছর আগে আমার একটা ভাই হয় তার নাম রাখে এক পাগলে আইসা শাহাদাত আর ওই পাগলে ওই নাম রাখার সময় বলে যায় যে ওর পরে আর একটা ছেলে হবে ওর নাম রাখবি শাহ আলম আমি সেই পাগলের নাম দেওয়া শাহ আলম এজন্য আমি বিশ্বাস করি আচ্ছা পাগলে কইল ফুল হইব নাম রাখবি শাহ আলম আমি যদি মাই হয়ে যাইতাম এই নাম আমার বাপ মায় দুয়ে দুয়ে পানি খাইত না আমি যদি হিজরা হয়ে যাইতাম কি কন আমি যদি নাই হইতাম কিন্তু পাগলে জানে যে ওর পরে ওর গড়ে আর একটা পোলাই হইব এটা পাগলে দেখছে অন্য কেউ দেখে নাই তাই আমার চেয়েও আমার নাম বড় কারণ আমার নামের বয়স আমার বয়স 59 বছর আমার নামের বয়স 60 বছর আমার চেয়ে আমার নাম এক বছরের বড় আপনাকে কইয়া যাই কেন ওই যে এক বছর আগে পাগলে কি আমার চেয়ে আমার নাম বড় হয়ে গেছে না হ্যাঁ এই বড় হেই বড় না মানে আগে নাম রাখছে বাবা রে বছর পাঁচেক গেছে এই বেডির ঘরে তো তিন পোলা মুসা নবীরে দেখাই কয় কি মুসা কই যাও কয় কেন কথা তো হন কই 1000 কথা হন কই
বয়স্ক হয় তো কোন আল্লাহর লগে কথা কইতে যাও মুসা কয় আল্লাহ তো একজনই কয় না আল্লাহ দুইটা তুমি জানো না কয় দুইটা মানে কয় হ তোমার আল্লাহ একটা আর পাগলার আল্লাহ আরেকটা কয় কয় কি কয় হ তোমার আল্লাহই কইছে পোলাফান নাই আর এই যে দেখো পাগলার আল্লাহ আমারে তিন পোলা দিছে পোলা তিনটা আমার পেটে হইছে হ্যাঁ তোমার আল্লাহ মনে হয় ওই আল্লাহর খবর রাখে না মুসা নবী যে খেপছে হ্যাঁ এত দিন ধরে নবুয়তি করি আল্লাহ যে দুইটা আমি নিজেই জানি না কহুতর পাহাড়ে গিয়া কয় আল্লাহ তোমরা কয়জন আল্লাহ কয় কি হইছে কয় না তুমি আমারে না করছো বেডির ফুলা বানাইব না হে ঘরে তিন ফুলা আল্লাহ কয় মুসা আমার একটু মাংসের মাংস আইন যদি খাওয়াইতার তাইলে আমি জবাব দিতে পারি আমরা কয়জন কয় ছুরি দেওয়ার প্লেট দাও ছুরি প্লেট আল্লাহ দিছে লইয়া মাংসের দুয়ারে দুয়ারে গিয়া কয় আল্লাহ একটু মাংস খাইব দেও আর তো মাংস একের লাডি সুটা লই উঠছে হ্যাঁ এতদিন না কই এবার এসো তোর আল্লাহ খায় না ঘুমায় না এখন কষ মাংস খাইব কয়দিন পর কবিয়ে কমাইয়া দাও আল্লাহ বিয়া করবো এই এডি পাই সত কই পায় নাই সন্ধ্যার আখ্যান দিয়া জঙ্গলের এক রাস্তা দিয়া আহে বেজার আল্লাহরে জবাবটা দিব কি ওই যে পাগলায় ওই পাগলায় দেখা কয় কিরে মুসা এত বেজার কেন কয় কই লাভ হইতো না কয় হইছে কি কয় আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে কেউ দিল না কয় তো ছুরিটা দে দিছে সত্তর টুকরা মাংস কাইটা প্লেটের মধ্যে দিছে মনে মনে চিন্তা করে আমার গায়ের মাংস গন্ধ ভালো না শুকনা আল্লাহ যদি খাইয়া পছন্দ না করে বুকটা ফাইরা কলিজাটা কাইটা দিয়া কয় আল্লাহরে কইস আমার কলিজাটা যেন খায় লয়ে গেছে কলিজা কাটলে কি আর মানুষ বাসে কেউ বাসে আপনাকে এলাকা দিয়া মনে হয় বাসে নাইলে না কইতে এত সমস্যা কেন ও মাইরা দেখেন নাই ও মাইকে শোনা যায় না না একটু ম্যাট্রিক পরীক্ষা এই পরীক্ষার কারণে পোলাবান লেখাপড়া করে পরীক্ষা দিবে এই কারণে একটু মাইকের আওয়াজটা কমাইয়া রাখছে তো এই জন্য আপনারা আমাদের কর্তা যারা আয়োজক তারা অত্যন্ত চমৎকার মানুষ এবং অত্যন্ত এই সূক্ষ্মভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেন ওরসটা পরিচালনা করেন অন্তত পক্ষে আমার দৃষ্টিতে আমি কোনো বৎসর আইসাই তাদের ত্রুটিগুলো আমার চোখে পড়ে নাই তারা আপনাদের সেবায় নিবেদিত প্রাণ তাদের জন্য একটা হাততালি দিবেন না কিন্তু এখন পরিস্থিতির কারণে শব্দটা একটু সংকুচিত করে আনা হয়েছে গেলাম দিবি না কহুতর পাহাড়ে ওই মাংস লইয়া গেছে আল্লাহ কয় মুসা মাংস আনতে এত দেরি হইল কেন কয় মাংস কি কেউ দেয় কয় কে দিছে কয় দিছে পাগলায় আল্লাহ কয় এই মুসা তোমার তুমিও তো মানুষ তোমার গায়ে তো মাংস ছিল হারাদিন না ঘুরিয়া আমারও তো একটু মাংস দিতে পারতা মুসা নবী কয় আল্লাহ আমি বুঝি নাই আমি যে মানুষ সেটা আমি বুঝি না আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে আত্মা লয়ে জন্ম লয়ে বয়ে রয়েছে তারা যে মানুষ বোঝে না আছে না নাই মানুষই যদি হইতো তাহলে ব্যবহার কর্ম সেই মানুষের থাকতো
আমার আল্লাহ কয় মুসা কোন মানুষে আমারে মাংস দিল না তুইও দিলি না যেই ব্যক্তি আমারে কলিজাটা কাইটা দিতে পারে আমি তার কথা ওই বেটির ভাগ্যে ছিল না কিন্তু তারপরে ও তার কথায় আমি তিনটা পোলা ওই বেটিরে দিতে পারি না এ মুসা যে হয়ে যায় আমার আমি হয়ে যাই তার তখন সে যা কামনা করে সে যা বাসনা করে সব আমি দিতে রাজি হয়ে যাই আমার না হইলে তো আমার থেকে কেউ কিছু নিতে পারে না কইছে কয় হ কয় তাইলে আমারে বকশিশ দেন আদম কয় আমি কি বকশিশ দেব তোমারে আমার কাছে কি আছে তো দাউদ কয় দেখেন আল্লাহ আপনারা হায়াত দিছে 1000 বছর ওহন তো কিছু দেন আদম কয় তাইলে আমি 40 বছর তোমারে দিয়ে দিলাম আইলো দাউদ এই আদম দুনিয়ার ভিতরে আদম দুনিয়ার মধ্যে আয়েশা সর্বমোট হায়াত পাইলেন 940 বছর আর 60 বছর 960 বছর আদম গেল মারা এই আদম যখন মারা যায় তখন ফেরেশতা কুলের সমস্ত ফেরেশতারা অনেক দিন লাগাইয়া এই আদমের জানাজাটা পড়েছিল আমরা অনেকেই জানি না এই জানাজা কবে থেকে শুরু হইল জানাজা মানে হইল দোয়া জানাজা মানে হইল দোয়া যাক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানে কালে কালে যুগে যুগে সময়ে সময়ে কালের বিবর্তনে ইসলাম শরীয়ত এগুলো ঢাকা পড়ে গিয়েছিল তখন শরীয়তের অনেক কামকাজী মানে একেবারে ই হয়ে গিয়েছিল উধাও হয়ে গিয়েছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও খাদিজাও যখন মারা যায় তখনও জানাজার প্রচলন ঘটে না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখনই জানাজার প্রচলন ঘটল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঝাড়ু মসজিদের এক ঝাড়ুদারের গায়ে বানা জানাজা সর্বপ্রথম তিনি পাঠ করেন আর একটা কি জিগাইছে রে জালালি খতম পড়ায় এটা কোরআনে আসেনি দেখেন জালালি খতম এটাই বাংলাদেশের মধ্যেই অন্য অন্য দেশের মধ্যে এই জালালি খতম নাই তবে একটা কথা কি কোরআন একটা মহা ঔষধ ছোট কোরআন একটা মহা ঔষধ যদি এই কেউ মৃত্যুর একের কাছাকাছি চলে আসে এই কোরআন তার সামনে গিয়া তেলাওয়াত করলে আল্লাহ তার উপর একটা রহমত নাজিল করেন এই মৃত্যুটাকে দিয়া তার জীবনটাকে কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেয় কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেয় এটাও এক ধরনের শান্তি যাক এখন আমার প্রশ্ন হইল আপা একটা প্রশ্নই করুন এই ওয়াজ করণি ছিল নবীর আশেক নবীর পাগল নবীর জন্য 32টা দাঁত ভাঙছে আপনারা জানেন কিনা হ্যাঁ তো সে নবীর হাতে হাত দিয়া বায়াত না হইয়া আলীর হাতে হাত দিয়া বায়াত হইল এর কারণটা কি আসল কথা কইতে তো ভুলে গেছি ওয়াজ করনি নবী আলীর হাতে বায়াত হয় কখন জানেন
যখন বাগে ওয়াজ করুনিরে পাহারা দিয়া রাখে বাগে ওয়াজ করুনিরে পাহারা দিয়া রাখে ওয়া হযরত আলী আর ওমর গেছে দেখতে জঙ্গলের মধ্যে ওয়াজ করুনিরে ওমর তো ভয়ে কাঁপতাছে কেন ওয়াজ করুনির চতুর্দিক দিয়া জঙ্গলে বাঘ ঘুরতাছে কই গেলেই খেয়ে লইব আর ওয়াজ করুনিরে দেখা বাগে ওদিকে ফিররাও চায় না উল্টা কেউ কোনো ক্ষতি করতে যেন না পারে এটা পাহারা দেয় বাগে আর তখন হইল যারে বাগে পাহারা দেয় সে আলীর হাতে হাত দিয়ে বায়াত হয় যার এত বড় ক্ষমতা তার আবার বায়াতের দরকার ডাকে কি কোন আপনারা আমার মধ্যে বেয়াদবি মাফ করবেন কেউ যদি ফুদিয়া মাটির চাকা মিষ্টি বানায় লাইতে পারে হ্যাঁ জীবনে কোনোদিন পীরের কাছে গিয়া কইব বাবা আমারে মুরিদ করেন কেউ কইতো কইতো না কেন আরে বাপ রে বাপ ফুয়াইয়া মাটির চাকা মিষ্টি বানায় লাইতে পারে আমি আবার কার কাছে গিয়া কম মুরিদ করেন যারে বাঘে পাহারা দেয় হ্যাঁ আলী রে কয় আমার একটু মুরিদ করেন আবার কি নবীর হাতে হাত দিয়া বায়াত না হইয়া বায়াত হয় কার হাতে হযরত আলীর হাতে এই একটা জিজ্ঞাসাই রইল ও নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে ও নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে আদি ছিল মূল হইতো মানারে পাইলে পাগল হইয়া পাগল রাতে বল পাগল পাখির গানটা শুই না আমার খালেক ভাই ওদের দুজনকে ২০০ টাকা উপহার করছে কথা আছে সায় রাতে দিলে মার মন পাওয়া যায় মায়ের না দিয়া আমার বাচ্চারে যদি কিছু দেয় তাহলে এটা যে কত আনন্দ আল্লাহ আমাদের শালম সরকার ভাই সেও অনেক বড় মনের পরিচয় দিছে বাচ্চা কাচ্চা ওরা কষ্ট করে গানটা করছে শালম ভাই ২০০ টাকা উপহার করছে আল্লাহ অনেক বড় করবে তোমাকে হ্যাঁ আরে কাশেকান ভাই আরো ১০০ টাকা দিয়ে আর বুয়ে বুয়েই তো ভালো কামাইতেছে তা আসলে আশেকানের মেলায় আমার বোচায় চান পাগল এই যে মেলা মিলাইছে দিন 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 এই মেলার শুধু উজ্জ্বলতা বাড়তেছে বাড়তেছে এটাই হলো অলির আলো অপশক্তি যতই চেষ্টা করুক কিন্তু মূল আলোকে কখনো নিভাইনো যায় না এটাই হলো পাগলের খেলা আমার শালম ভাই এতক্ষণ পালার বড় বিষয় না কিন্তু সে সত্যি কথাগুলি বলে গেছে সত্যর মতো এত শক্তি আর কিছু হতে পারে না সত্যই শক্তি মিথ্যা সততার হত্যা মিথ্যা কথা বলে সাময়িক জয় হব কিন্তু নিজের কাছে নিজে ধরা মিথ্যা কথা বলে আমার কয়দিন মিশা দুনিয়ায় কয়দিন আমি বাঁচবো আর কয় টাকায় আমি পাবো কিন্তু সত্য কথা বলে যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই তাও মালিকের কাছে বলবো মালিক আমি সত্য কথা বলেছি সত্যের মতো এত বড় শক্তি স্বচ্ছতার কিছু হতে পারে না আওয়াজটা বাড়বে তো সেজন্য আমি খুব আনন্দ পেয়েছি যেখানে মুসা নবী যার উপরে তাওরীত কিতাব নাজিল হয়েছে সে মুসা আলাইসাল্লামকে আমার আল্লাহ বুঝাইয়া দিলেন যে নবী যা জানে না যা পারে না আল্লাহর একজন মজ্জুব একজন পাগল তা পারে এটা আমার আল্লাহ তালা সর্বদিকে প্রশংসা করেছেন আল্লাহ বলেছেন যে দুনিয়ার মধ্যে আমার পাগল আমার দরবেশ আমার মাস্তান আমার ফকির আমার অলি তোমাদের কাছে তারা মেহমান রূপে আমি পাঠাইছি তোমাদের মুক্তির ব্যবস্থা করেছি তাই তাদেরকে তোমরা যত আদর করবা আমি ঋণী হয়ে যাব তোমাদের কাছে পাগলকে আমি আমার আস্তিনের
জামার আস্তিনের ভিতরে আমি রাখি আমার পাগলের মনে যেন কেউ কষ্ট না দেয় যদি কেউ কষ্ট দেয় তাহলে সে যেন আমার সাথে তরবারি ধরে যুদ্ধ করার শামিল হয়ে গেল আমার পাগল চায় না কিছু আর যদি একবার চেয়ে বসে তাহলে আমি পাগল হয়ে যাই তাকে দেওয়ার জন্য পাগলের এত বড় শক্তি কারণ দুনিয়াদারির লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সর্বপ্রকার আকাঙ্ক্ষা থেকে সে মুক্ত লামাকসুদা ইল্লাল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই চাওয়া পাওয়া নাই তুমি 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 সত্য এই কথার উপরে আর কিছুই থাকতে পারে না তাই ছোট করে একটি গান আমি রাখি গানটি রাখার পরে তারপরে আমার ভাই যে প্রশ্নটা করেছে আমি বলার চেষ্টা করব আমি যে তাকে কোনো কিছু যুক্তি দিয়ে আমি কোনো জায়গায় ফাঁক ফকরের যে ঢুকব সেই রাস্তা সে রাখে নাই কারণ আমার গপ্প সেই কয়ে গেছে যেটা আমার কথা যেটা আমার বলা সেটা আমার শালম ভাই বলে গেছে এই জন্য আমি তারে অনেক ধন্যবাদ দিই মিথ্যা দিয়ে বেশি দিন টিকা যায় না সত্য সত্যই কি সত্য গুড় আধারেও মিষ্টি এইটাই তার বাস্তবতা আমার রজ্জবালি দেওয়ান বাবার একটি গান করলেন না সেই গানটি গাইল আয় খেয়ে নে সারাবন্ত বেহেস্তের সেই সারাবন্ত হুরা আল কোরআনে এলো খবর আসে কান্তার ইশারা আয় খেয়ে নে বেহেস্তের সেই সারাবন্ত হুরা ভালো লাগছে তবে আল কোরআনে এলো খবর এটা যদি কোরআনেরই খবর হয় এটা কোন কোরআন এটা কি পাতার কোরআন না দিল কোরআন আপনি বলেছেন এখন যে মাদ্রাসায় যে কোরআন পাঠ করা হয় এটির মধ্যে মানে এইটাই ইঙ্গিত দিছে এটি কোনো পাঠ করার উপযোগী না তাহলে আপনাকে তো কোরআনের কথাই বলেছেন আল কোরআনে এলো খবর আশে কানের ইশারা আমি জানতে চাই আশে কানের ইশারা যে আসলো যেই কোরআনে এই কোরআনটা কোন কোরআন যেটা মাদ্রাসায় পড়ায় এইটা নাকি এইটা বার আরেক কোরআন একটা কথা রয়ে গেল দেখি আমার ভাই কি বলে কোন গানটা এই দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি দেখলে জীবের নয়না যিশু ভাবে তিরিশ ঠান্ডা ভাবে জিন্দে জয়ী নেরা
শোভা দেখিনি সারিয়া ভাবে জিন্দে জুইনেরা হিন্দু ভাবে মদন মোহ হিন্দু ভাবে মদন মোহ হিন্দু ভাবে মদন মন সিনন্দের কেলে শোনাগো সিনন্দের কেলে শোনাগো দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় গো পাষাণ ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় গো ওই ভক্তি ভরে রাখিলে পানি হইয়া যায় গো পাষাণ আমার জালালউদ্দিন খা লিখেছেন গানটা শুধু একটা ছন্দ বলি তা না হইলে আমার কাছে এলোমেলো সকলি ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় গো পাষাণ এটা দেহের কথা কয় আল্লাহ বলে তুমি কইরো না অপচয় অপচয়কারী শয়তানের ভাই আমার আল্লাহরই ঘোষণা ওরে অপব্যয়কারী কখনোই আল্লাহর দিদার পাবে না আল্লাহ নিষেধ করেছে অপব্যয় করতে এখন বাবা সকল আমি সবার মাঝে কই ওরে সেই কথাটা কেমন করে আমরা দিব সই জানতে হবে না অপচয় কি করতে নিষেধ করছে আল্লাহ বাড়ি গাড়ি ধন দৌলত টাকা কড়ি এগুলো তো ছিল না আবার থাকবো না আল্লাহ তো বলছে তুমি তোমার সম্পদ নিজের হাতে খরচ করো আল্লাহ বলছে কোরআনে তুমি তোমার সম্পদ তুমি নিজের হাতে খরচ করো এটাই তোমার আমল নামায় পরিগণিত হবে আর যেটা রেখে যাবা উত্তরাধিকারীদের জন্য তারা খরচ করতে পারে আবার এইটা দিয়া আজে বাজে পথে ব্যবহার হবে তাহলে ওটা তোমার না কিন্তু অপচয় করতে না করছে এই বিষয়ে আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ তাহলে অপচয় কি করা নিষেধ সেটা হলো বলা হয়েছে যেই পানি দিয়া তোমার সৃষ্টি পানির প্রতি রেখো দৃষ্টি জোয়ার বলেন পাওয়ার বলেন শক্তি বলেন চলন বলেন বলন বলেন জ্ঞান বলেন ধরন বলেন যাই বলেন এটা সেই পানির শক্তি দিয়াই চলে এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা অপব্যয় করিও না অপব্যয় করতে কি নিষেধ করছে ওই পানি সম্পদ এটার নামই হলো নুরিময় নূর এটা যত্ন না করা পর্যন্ত আপনি কোনোদিন মানুষ রতন হতে পারবেন না তাই আমি বলি বাবা পানির দায়িত্ব আপনাদের কাছে দেওয়া হয়েছে যেই পুরুষ বিয়ে করার আগে একজন কামেল মুর্শিদের কাছে বিয়ে বসে ভক্তি দেয় আত্মসমর্পণ করে তার নাম হয় মুসলমান মুসলমান মানে আত্মসমর্পণকারী মুসলমান ইসলাম ইসলাম মানে শান্তি আপনি যখন নাকি একটা জায়গায় আপনার আত্মাকে নিরাপত্তায় রেখে দিবেন এর চেয়ে বড় শান্তি আর কিছু হতে পারে না আপনার একজন অভিভাবক হয়ে গেল আপনার একজন মালিক হয়ে গেল আপনাকে আর সে বিফলে যাইতে দেবে না
সব সময় আপনার প্রতি লক্ষ্য রাখবে আমার ভক্ত যেন কোনো বিপদে না পড়ে গুরুর সঙ্গ করবেন বর্জকটা ধারণ করবেন সব সময় ওই ধ্যানে থাকবেন গুরু বলে দিব আপনারা হাজবেন্ড ওয়াইফ দুইজনই গুরু ধরবেন গুরু ধরে গুরুর কাছে বসবেন তার কাছ থেকে সেই আলোচনা গ্রহণ করবেন আপনি হবেন ধার্মিক আর আপনি যারে বিয়ে করছেন সে হবে সদ্গুরু বুঝাইতে পারছি আমার শালম ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি এক বছর শালম ভাই জন্মের এক বছর আগেই বইলে দিছে তগো একটা পোলা হইলে পরের পোলাটার নাম রাখবি শালম তাহলে দেখলেই বোঝা যায় যে তার ভিতরে মুক্তা না মানি মুক্তা হইল মেয়ে আর মানি হইল পোলা কোনা ছাত্রজাত মানি এটা প্রত্যেকটা পুরুষের মধ্যে আছে যখন আপনার কাছ থেকে বিবির গর্ভে যায় যেই শুক্র ওই শুক্রটাই হইল নর না নারী যদি আপনি গুরু ধরা হন আপনি বুঝতে পারবেন কখন আপনি সুআবাদ করবেন আপনি আপনার বিবির এই বইলে দিতে পারবেন যে আমি তোমাকে একটা সওয়াল দিলাম এটা আপনার কাছে সেই শক্তি দেওয়া হয়েছে সেই সাধনা দেওয়া হয়েছে সেই জ্ঞান দেওয়া হয়েছে আর সে সহধর্মিনী হলে সেও বুঝতে পারবে আমার কাছে একটা পুত্র সন্তান চলে আসছে আপনারা যদি ধার্মিক হন সহধর্মিনী হন আপনারা শুধু কামচরিত্র চরিতার্থ করার জন্য শুধু পশুত্ব নিবারণ করার জন্য যান নাই আপনি গেছেন গুরুর আদেশে গুরু যখন সময়টা নির্ধারণ করে দিবে আপনি তখন যাবেন কোনোদিনই গুরুর বাক্য বিফল যাবে না গুরুর বাক্যটাই সূক্ষ্ম এর নামই ফরজ এর চেয়ে নগদ ফরজ আর কিছু হইতে পারে না যদি আপনি বিনা কারণে আবাদ ছাড়া বিবির বাসরে করে দেন যাপন আপনার সেই নূর শক্তি পানি রূপে চলে যাবে তখন আপনার দেহের মধ্যে আলোময় নূর শক্তি রয় আপনার কাম কামনায় পশুত্ব অবস্থায় সেটা নিম্ন দ্বারে যায় নিম্ন দ্বারে দুর্গন্ধ পানি যুক্ত রূপে দিলেন তারে ফেলে ওরে নর্দমার পোকা মাকুড় খেয়ে তারে ফেলে আল্লাহ বলেছে পুরুষ তুমি হলা কৃষক তোমার কাছে বীজের দায়িত্ব বীজ নিজ শীষ আপনি যদি বীজ হারায় ফেলেন তাহলে আপনি হইলেন কাপুরুষ আপনার নাম অধম আপনি মধ্যম না আপনি উত্তম না আপনি বীর্যবান না বীর্য ঐশ্বর্য সূর্য পুরুষই সূর্য এই সূর্য যেন কখনো ডুবে না যায় এটাকে রক্ষা করে চলতে হবে আপনি কারে খুশি করবেন নিজেরে মাইরা এই জন্য আল্লাহ বলেছে হে পুরুষ তুমি তোমার নির্দিষ্ট জমিতে নারী হইল শস্যক্ষেত্র নির্দিষ্ট জমিতে তুমি সময় উপযোগী বীজ বপন করো যাহা দ্বারা ভবিষ্যতের সঞ্চয় হয় পাথেও হয় আলো হয় তুমি আবাদ করতে যাই বরবাদ হইও আমি হত্যাকারীকে ক্ষমা করি না একবারও কি ভেবেছেন আপনি নিজেকে কতবার হত্যা করেছেন মৃত্যুর কুলে ঢেলে দিয়েছেন কেন আপনি কেন আপনাকে রক্ষা করতে পারলেন না গুরুত্ব দিয়ে দিছে রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিগার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার আপনি কেন মেডিটেশন করেন না কেন দমের সাধন করেন না বাহিরের দমটা কেন আপনি ধরে এই যে দ্বিদল অরাও লড়া সহস্রারে কেন আপনি পৌঁছাইতে পারেন না আপনি যদি বারবার পশুত্ব খেলা খেলতে যাইয়া পশু যেমন উপর হইয়া চলে আপনিও যদি পশুর খেলা খেলতে যাইয়া উপত হইয়া বারবার যান সেই দেশে আগামীতে তো আর আপনার টান হইয়া দাঁড়াবার কোনো ব্যবস্থা থাকবে না কারণ আপনার লজ্জা আগামীতে আর আপনি মানুষ কুলে আসতে পারবেন না আমি শক্তি পেয়েছি মানুষ হয়েছি মানুষ হয়ে যদি আমি বারবার পশুত্ব স্বাদ মিটাবার জন্য আমি উপর হই তাহলে আল্লাহ বলে আগামীতে তোমাকে আর এই পর্দার জীবন দেব না শ্রেষ্ঠ জীবন দেব না শ্রেষ্ঠকে তুমি নষ্ট করেছ তুমি তার সম্মান রাখতে পারো নাই তোমার ইজ্জত একজনে দেখছে
তার ইজ্জত তুমি দেখেছো অপ্রয়োজনে বিনা প্রয়োজনে অতএব আগামীতে তোমাকে আমি আর এই জীবন দেব না তুমি পশু হয়ে যাবা কাপড় চোপড় থাকবে না পর্দা থাকবে না যা ইচ্ছা তাই করবা তাই তুমি যেমন কর্ম করিবা সেই ফলই তুমি পাবা কমনা দেশিও না বাবা রে যদি শুদ্ধ মানুষ হতে যাই তাহলে নাভির নিচের যে খেলা যেই অংশে ধ্বংস হয় সেই ধ্বংসের কারবার আর না করি না বুঝে কতবার ডুবাডুবি করছি পরিশেষে লজ পিতৃধনের মাথায় বাড়ি দিছি যে নাকি পিতৃসত্তাকে নিরাপত্তা দিতে পারে না রক্ষা করতে পারে না তার নাম পুত্র হয় না তার নাম হয় মূত্র এর বেশি আমি আর বলতে পারি না আপনারা স্বামীর জাত আমানত রক্ষা করেন আমরা নারী আমাদেরকে ভালোবাসা দিলে সহধর্মিণী হলে আমি ভক্তি দিয়া চরণ সেবা করব আমি কোনোদিনই আপনার কাছে কাম কামনা চাব না কারণ ওই কামা কামনা করতে গেলে পশুত্ব খেলা খেলতে গেলে ক্ষণিকের মজা কিন্তু নষ্ট হইয়া যায় দেহের রাজা ক্ষণিকের মজা পাইয়া রাজা নষ্ট কইরা রাজ্য আছে রাজা নাই ওই রাজ্যের কোনো দাম নাই সত্তর বছর আশি বছর একশো বছর কি এই খালি দেহের বয়স লয়ে এই চলবো আমি যদি ক্ষয় জগৎ থেকে নিজেকে অখণ্ড জগতে রাখতে পারি তাহলে আমার যৌবন কোনোদিনই ভাটা লাগবে না পাওয়ার জোয়ার এটা থাকতে মহাসাগরের সাথে যোগাযোগ করেন মহাসাগর আমার মুর্শেদ আমার বোচাই চান বাবা সেই সাগরের সাথে যদি একবার যোগাযোগ হয়ে যায় এই নদীর আর ভাটা লাগবে না চলবে চলবে অনবরত এটা কিভাবে আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ সেই কামচরিত্র উদয় হয় তখন মুর্শিদের বর্জকটা ধরে একটা ভক্তি দিয়া বিনয় নমনীয় আপনি আত্মসমর্পণ করলেন অতএব আপনার ভিতরের যেই সেই মূর ওইটা আর পানি রূপে নিচে নামার কোনো চান্স নাই জালালউদ্দিন খাতে এটাই বলছি ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় গো পাষাণ পাষাণ মানে স্থিরতা ধৈর্য যে ধরে ধৈর্য সেই তো পাইতে পারে ঐশ্বর্য কি হয় নিজের দেহের অমূল্য সম্পদ পানি খরচ করে নিজে নাপাক হইলাম আবার নদীর পানির মধ্যে গোসল করতে যাই ওইটারও নাপাক করলাম আমার মতো পশু আর দুসরা কেউ হতে পারে না এর চেয়ে কলঙ্ক আর কিছুই হতে পারে না আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হলো ইনসান ইনসান তাই ইনসাফ করে চলতে হবে আমি কোনোভাবেই জানো আর আপনার সহধর্মিনী যে যারা আমার মা বোন আছে তারা চেষ্টা করবে স্বামী যাতে না মরে ওইটাই হইল উষ্টা খাওয়া মরা ওইটার চেয়ে বড় মরার কোনো মা নাই আপনার পিতৃধন বারবার নষ্ট করতেছেন নষ্ট করতেছেন এটার চেয়ে বড় মরা আর কিছু নাই পরাজিত পরিশেষে চেহারার মধ্যে একটা পশুত্ব চলে আসে তাই সহধর্মিণী হইলে তার নামই হয় সতী সেই নারী হয় সতী যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি যার দ্বারা কোনোদিন হবে না ক্ষতি দুইজন বন্ধু হয়ে যান দুইজনই পুরুষ হয়ে যান কোনো নারী চরিত্রের সাথে প্রেম হয় না প্রেম করতে হয় পুরুষে পুরুষে আর পুরো পুরুষত্ব পুরুষত্ব মানে পুরোটাই সত্য এটার নাম হলো পুরুষত্ব এখানে কোনো মিথ্যার সত্যের সাথে প্রেম হয় না ও সত্য আপনি ও সত্য এর নাম হলো পুরুষত্ব বুকের মধ্যে বুক মিলাইয়া আনন্দ গোবিন্দ গুণগান গাবেন নিচের দেশে আর নামার কোনো লাইনই নাই একবার প্রেমের মজা পাইলে আর ওই দেশে যা মানে যতটুক গেছি লজ্জা পাই ভাবতে গেল যে কি ধরা টানা খাইছি হ্যাঁ একটা অন্তরার কথাটা বললাম ভরে রাখিলে প্রাণ পা
পানি হয়ে যাই গো পাষাণ মুক্তি ভরে রাখিলে মুক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়ে যাই গো পাষাণ মুরারি তা জ্বলি নিশান মুরারি তা জ্বলি নিশান মুরারি তা জ্বলি নিশান দিল দরিয়ায় যাই ফানা গো দিল দরিয়ায় যাই ফানা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল বাহিরেতে গুরুর ছবি ভিতরে তে নূর নবী বাহিরেতে গুরুর ছবি ভিতরে তে নূর নবী বাহিরেতে গুরুর ছবি ভিতরে তে নূর নবী জানার ঘরে আল্লাহ পাবি জানার ঘরে আল্লাহ পাবি জানার ঘরে আল্লাহ পাবি জালাল কই খুঁজে দেখি না রে জালাল কই খুঁজে দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি ও এই চোদ্দ ভুবনে আমার এই চোদ্দ ভুবনে আমার এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি আমার অনেক মা বোন এসেছে এখানে তো এমনিতে ইউটিউবে দেখে বাস্তবে দেখে নাই আমার সাথে একটু যোগাযোগ করেন আর কি কিভাবে আনন্দ পাওয়া যায় কিভাবে হৃদয়ের শান্তি পাওয়া যায় সেই শান্তির একটা ব্যবস্থা আপনাদের কাছে আপনারা শুধু একটু ধৈর্যশীল হবেন স্বামী পরম বন্ধু স্বামী হইল অভিভাবক স্বামী হইল নারীর জন্য একজন মালিক অতএব প্রতিদিন ঘুমের থেকে উঠে স্বামীর পায়ে একটা ভক্তি দিয়ে ভক্তি ছাড়া শক্তি নাই শক্তি ছাড়া মুক্তি নাই যখন আপনি তার পায়ে চুম্বন করবেন দেখবেন যে সব দৈত্য দানব যত আছে ব্যাগ দৌড়ের উপরে খালি থাকবো শয়তানই তো ডরায় কি শয়তান তো আর কিছু ডরায় না শয়তানে ডরায় হইল ভক্তি রে যেই বাড়িতে আদব আছে যেই বাড়িতে সন্তানরা মা বাবাকে ভক্তি দেয় যেই বাড়িতে স্ত্রী স্বামীকে ভক্তি দেয় ওই বাড়ির এরিয়ার মধ্যে শয়তান ঢোকে না আদবে ইনসান বেদবে শয়তান স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন এটাই আমার দাবি দাওয়া ঘুম থেকে উঠে ভক্তি দিবেন ভক্তি দিলে মাথায় হাত বুলাইয়া বলবো আরে পাগলি এইটার আবার কি কাম একটা হাসি মুখে আপনার সাথে কথা বললো আপনি যা করবেন এইটাই আবাদত গন্ডগি এইটাই আল্লাহ খুশি শুইতে যাবেন তখন একটা ভক্তি দিবেন আর স্বামীর যখন ক্ষুধা পেটে থাকে তখন স্বামীর মাথায় কোনো প্যারা দিবেন না বুঝেন নাই আমিও কিন্তু একজন আমি বেডা আছিলাম এই বাস্তব বেডারা যা যেই যেখানে ঢুকে নাই আমি এই নারী কুলে আইসা এদিক বুঝা ফেলাইছি তা তো আমার পরিষ্কার হয়ে গেছে যা আমি বেডা আছিলাম কিন্তু একটু বেশি বেড়াগিরি করনে সেই জন্য আমি একটু ডিমোশন হয়েছি আর কি আসে ভালো আসে আমি বুঝতে পারি আমি এই বিষয়টা আসলে আগে বুঝতাম না এখন একটু বিষয়টা বুঝতে পারি তাই অনুরোধ স্বামীর কথায় কথায় তর্ক ধরবেন না স্বামী যা আলহামদুলিল্লাহ ওই মুরার জমিটা বেচালাম ও বেসবেন কামে লাগলে তো বেসবেন আলহামদুলিল্লাহ এটা কই না আমরা খাওয়াবো কি
এই কথা কোনো প্রতিবাদ নাই আর স্বামীর মুখে মুখে তর্ক করবেন না আর স্বামীর সুরের উপরে উচা সুরে কথা কইবেন না নিষেধ আল্লাহ বলছে সাহাবারা নবীর সামনে বসে নবীর সুরের চেয়ে তোমাদের উচা সুর হয় এইভাবে কথা বলবা না আর স্ত্রীগণ তোমরাও স্বামীর সুরের উপরে তোমার সুর উঠে এই কথাটা কখনো এইভাবে কথা বলবা না টেলিফোন নাম্বার লয়ে যান একটু কোন প্রয়োজন যদি লাগে একটু যোগাযোগ করেন এটাও বাবা মানব সেবা যেই কথাটা পুরুষের কাছে কোয়া জানা ওই কথাটা একজন স্ত্রীর কাছে কইলে এডা লয়ে একটা মীমাংসা হয়ে যায় বিয়া করছে 15 20 বছর পোলাপান হয় না পোলাপান প্রত্যেকদিন হয় না এডারও একটা সময় আছে এডারও একটা জো আছে ওই সময়টাই ওরা জানে না কি বাবা ওই সময়টাই ওরা এখন পর্যন্ত জানতে পারে নাই যে কখন সন্তান হয় এই বিষয়গুলি আমাদের ভাবতে হবে সব দায়িত্ব ওই ডাক্তারকে দিলে হইব না নিজে গোবিন্দ কিছু ডাক্তারই আছে আর দয়াল গুরু তো আছে আর যারা নাকি পাগলের সেবা করে তারা কখনো বিফল হয় না বহুত লস খাইছে কিন্তু কোন পাগলের হাতে যদি 10টা টাকা আপনি কবুল করাইতে পারবেন তাহলে মনে করবেন যে অবশ্য অবশ্যই আপনি একটা জায়গা মতো আপনার ভক্তিটা গেছে মইলে কি আর ওই গানটার পাশাপাশি একটা গান না গেলে কেমন জানি লাগতেছে যারা গুরু ধরা আর গুরু পাখি উইরা যাইব না কি হইব ওইটা নিয়ে কোনো টেনশন নাই আমি বলছি না তার চরণে আমি বিলীন হয়ে গেছি এই মইলে কি আর পাবি কারে গো এই দেশে না পেলে মইলে কি আর পাবি তারে গো এই দেশে না I don't know.
ولكن يجب ان يكون هناك
Oh, yeah.
আমার